আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌর এলাকার 18 নং ওয়ার্ডের জনসাধারণের সাথে এ নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন 18 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন খান মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আলমগীর হোসেন, জেলা আওয়ামী নবীন লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন 18 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের চেতনা ধারণ করায় দলের বয়োজ্যেষ্ঠ নেতারা স্নেহ করতেন। তাদের আস্থা ভাজন হওয়ায় ছাত্রলীগের নেতা থেকে পর্যায়ক্রমে শহর আওয়ামী লীগের সভাপতি হতে পেরেছি। 1996 সাল থেকে বর্তমান পর্যন্ত এ পদের দায়িত্ব পালন করছি। রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় নানা আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, আর এজন্য নির্যাতন, জেল জুলুম ও কারাভোগ করতেও হয়েছে। দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া আমার মধ্যে সততা, নিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে, ফলে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। তবে দলীয় মনোনয়ন না পেলেও দলের প্রার্থীর পক্ষে কাজ করে যাব। পৌরসভা নির্বাচনী আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি আগামীকে আমি আপনাদের সামনে বলতে চাই, 30 বছর পূর্ব থেকে আমাদের, তাই আজকে আপনাদের সামনে বলতে চাই, আজকে আমরা একটা সুযোগ্য ব্যক্তি পেয়েছি। আমাদের সেই ব্যক্তি কলেজটি সন্তান, আমাদেরই শ্রদ্ধাভাজন নেতা মঞ্চ উপস্থিত হয়েছেন। আমি আরো সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এখন আপনাদের মাঝে যুগ্ম সম্পাদক 18 নং ওয়ার্ড আওয়ামী লীগ। টাঙ্গাইলের উন্নয়ন আরো বেগবান হবে, আরো জোরদার হবে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরো বেশি বেশি উন্নয়ন দান আনে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।